রক্ত দেওয়া শুরু হয়েছে, শায়খে চরমোনাই বলেছেন রক্ত শুরু হলে আর থামে না। জালিমের গোষ্ঠী যারা আছে রক্তের বন্যায় ভেসে যাবে ইনশাআল্লাহ। শুধু আমি হাবিবুর রহমান মিজবা একা নই, এদেশে অসংখ্য অগণিত হাবিবুর রহমান মিজবা আছে যারা ঘর বাড়ি ছেড়ে সবকিছু ছেড়ে ময়দানে নেমে রক্ত দেবে, জীবন দেবে ইনশাআল্লাহ। হেফাজত করেন। আমি তো শাহাদাত বরণের জন্য প্রস্তুত ছিলাম, কারণ চারদিক থেকে যখন মায়ের শুরু হয় একজন মানুষ তো কিছু করতে পারে না। আপনারা দেখছেন 10টা সেলাই আর রক্ত, কিন্তু আমার সারা শরীরে কোনো জায়গা বাকি নেই যেখানে আঘাত নাই। আমি হাঁটতে পারতেছি না, হাত নাড়াতে পারতেছি না। তো যাই হোক, পুলিশের সাথে যারা তৃতীয় পক্ষ লাঠি নিয়ে ঘোরে ওরা কারা? ওরাই আমাকে মেরেছে। ওরা কারা ওদেরকে খুঁজে বের করতে হবে। আমাকে অফিস ইনচার্জ মাজহার ভাই এবং শাহিনীর ভাই না বাঁচালে, বাঁচিয়েছেন তো আল্লাহ, হয়তো আরো কিছু দিনের খেদমত আমার মাধ্যমে আল্লাহ নিতে চাচ্ছেন। বাঁচিয়েছেন আল্লাহ, কিন্তু উসিলা তারাই। দুজন আমাকে না ধরলে ওরা মেরে ফেলতো আমাকে, কারণ ওদের মাইরের যে স্টাইল ছিল সেটা ভয় দেখানো না, সেটা মেরে ফেলার স্টাইল ছিল। মুসলমানের রক্ত দেখলে যার কলিজা ঠান্ডা হয়, সীমান্তে ফেলানিদের যে মেরে মেরে ফেলে রাখে, এমন খুনিকে বাংলাদেশের মতো শান্তিপ্রিয় দেশে আমরা কখনোই মেনে নিতে পারি না। রক্ত দেওয়া শুরু হয়েছে, শায়খে চরমোনাই বলেছেন রক্ত শুরু হলে আর থামে না। জালিমের গোষ্ঠী যারা আছে রক্তের বন্যায় ভেসে যাবে ইনশাআল্লাহ। শুধু আমি হাবিবুর রহমান মিজবা একা নই, এদেশে অসংখ্য অগণিত হাবিবুর রহমান মিজবা আছে যারা ঘর বাড়ি ছেড়ে সবকিছু ছেড়ে ময়দানে নেমে রক্ত দেবে, জীবন দেবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের হেফাজত করেন।